পরিবারের ছোট ছেলে। ফ্যামিলিতে তো তার কথার কোনো মূল্যই নাই। বড়দের শাসন, পরিবারের বকাঝকা, এই নিয়ে তার জীবন চলে। আর সবাই বলে সে নাকি আদরে বাদর হয়েছে। আর হ্যাঁ, সে আদরে বাদর হয়েছে, তবে বাইক আর মোবাইলের স্বপ্ন দেখেও নিজেকে আড়াল রেখেছে। কারণ সেও বুঝে গেছে তার জন্মটাও মধ্যবিত্ত গড়ে হয়ে গেছে।